10 কোটি ডোজ করোনা ভাইরাসের ভ্যাকসিন ধ্বংস করেছে ভারতের সেরাম ইনস্টিটিউট। মেয়াদ শেষ হয়ে যাওয়ার এসব ভ্যাকসিন ধ্বংস করতে হয়েছে বৃহস্পতিবার সংস্থাটির প্রধান নির্বাহী আদার পুনওয়ালা এই তথ্য জানিয়েছে। ভারতের পুনে শহরের উন্নয়নশীল দেশের ভ্যাকসিন উৎপাদক নেটওয়ার্কের বার্ষিক সাধারণ সভায় অংশ নিয়েছেন আদার পুনওয়ালা। সভায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে তিনি জানান, চাহিদা কমে যাওয়ায় গত ডিসেম্বরে করোনার ভ্যাকসিন উৎপাদন বন্ধ করেছে তাঁর প্রতিষ্ঠান। কোভিডের প্রাদুর্ভাব কমে যাওয়ায় বুস্টার ডোজের কোনো চাহিদা নেই, মানুষ এখন ভ্যাকসিন নিতে বিরক্ত বোধ করছে। তিনি আরও বলেন, সেরাম ইনস্টিটিউটের হাতে এখনও কোভিডশিল্ডের 10 কোটি ডোজ ভ্যাকসিন মজুদ আছে। যেসব ভ্যাকসিন ধ্বংস করা হয়েছে সেগুলোর মেয়াদ গত সেপ্টেম্বরে শেষ হয়েছে।